মেয়ে ছেলে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছু পরে আহমেদাবাদের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন অমিত শাহ। জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন অমিত শাহ ও ওনার স্ত্রী পরিবারের সদস্যরা। ভোট দেওয়ার পর আহমেদাবাদের কামেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেন অমিত শাহ ও ওনার স্ত্রী সোনাল শাহ। অমিত শাহ এদিন বলেছেন, আজ লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট। আমি সমগ্র দেশের সমস্ত ভোটারদের কাছে এবং গুজরাটের ভোটারদের কাছেও আন্তরিক আবেদন জানাতে চাই, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং একটি নিরাপদ সমৃদ্ধ দেশের স্বার্থে একটি স্থিতিশীল সরকার নির্বাচন করার জন্য। এমনই একটি সরকার নির্বাচন করুন যা দুর্নীতির বিরুদ্ধে দারিদ্র দূর করতে চায়, একটি আত্মনির্ভর ভারত করতে চায়, একটি বিকশিত ভারত করতে চায় এবং সারা বিশ্বের প্রতিটি ক্ষেত্রে ভারতকে এক নম্বরে নিয়ে যেতে চায়। অমিত শাহ আরও বলেছেন, প্রচণ্ড গরমের মধ্যেও ভোটের প্রবণতা খুবই উৎসাহব্যঞ্জক। আমার পূর্ণ আস্থা আছে যে ভোটার এমন একটি সরকারকে নির্বাচন করবে যা স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি দেবে এবং ভারতকে দারিদ্র্যমুক্ত করবে। গণতন্ত্রের এই উৎসব উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই এবং তাদের এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। 2024 চুনাও কে তিসরে চরণ কা দিন হ্যাঁ। मैं देश भर के सभी मतदाताओं को और गुजरात के मतदाताओं को भी मन से विनंती करना चाहता हूं कि बढ़ चढ़कर लोकतंत्र के इस महोत्सव में हिस्सा ले। स्थिर सरकार, सुरक्षित देश, समृद्ध देश, गरीब कल्याण और भारत गौरव को समर्पित एक सरकार चुनिए। एक ऐसी सरकार चुनिए जो भ्रष्टाचार के खिलाफ हो, गरीबी का उन्मूलन करना चाहती हो, आत्मनिर्भर भारत बनाना चाहती हो, विकसित भारत बनाना चाहती हो और पूरे विश्व में हर क्षेत्र में भारत को नंबर वन ले जाना चाहती हो। आज इतनी चिलचिलाती धूप के बावजूद भी अब तक बहुत उत्साहजनक वोटिंग के ट्रेंड मिल रहे हैं। जहां तक गुजरात का सवाल है, करीब करीब 20% वोटिंग ढाई घंटे में ही गुजरात के मतदाताओं ने समाप्त किया है। मुझे पूरा विश्वास है, देश भर में आज जहां जहां मतदान है वो सभी मतदाता और गुजरात के मतदाता एक ऐसी सरकार चुनेंगे जो स्थायित्व भी देगी, सुरक्षा भी देगी, समृद्धि भी देगी, गरीबी से मुक्त भारत बनाएगी। मैं आज के लोकतंत्र के इस पर्व के अवसर पर सभी देशवासियों को बहुत बहुत शुभकामनाएं देता हूं और फिर से एक बार पुरजोश वोटिंग कर लोकतंत्र के इस पर्व में हिस्सा लेने की अपील करता हूं। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।